নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। পেঁয়াজ ও রসুন গাছে জন্মানোয় আমরা তাকে আমিষ হিসাবে ধরি, কিন্তু কেন? এর কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে এবং পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। আজকে আমি এই বৈজ্ঞানিক যুক্তি এবং পৌরাণিক কাহিনীর আধারে আপনাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করব। পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা যদি দেখি, তবে দেখতে পাব যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় অসুরদের সাথে দেবতাদের শর্ত হয়, সমুদ্র মন্থনে সমুদ্র থেকে যা যা উঠে আসবে তার অর্ধেকটা পাবে দেবতারা এবং বাকি অর্ধেকটা পাবে অসুরেরা। এই শর্তে শুরু হয় সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন শুরু হওয়ার পর দেখা যায় শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ধন্বন্তরী দেবী এছাড়াও আরও অনেক কিছু একে একে উঠে আসে এবং সবশেষে উঠে আসে অমৃত। অমৃত উঠে আসার পর দেবতারা এবং অসুরেরা দুই পক্ষ অমৃতের দাবি জানায়। তখন শ্রী বিষ্ণু মোহিনী নারীর ছদ্মবেশ ধারণ করে অমৃত পাইয়ে দেয় দেবতাদের, কিন্তু রাহু নামক এক অসুর বুঝতে পেরে গিয়েছিলেন যে ভগবান বিষ্ণু রয়েছে নারীর ছদ্মবেশে এবং তিনি দেবতাদের অমৃত পান করাবেন। তখন রাহু ছদ্মবেশ ধারণ করে দেবতাদের আসনে তিনিও বসে পড়েন। এর ফলে দেবতাদের পাশাপাশি অমৃত পান করেন রাহু নামক সেই অসুর। কিন্তু চন্দ্র দেবতা এবং সূর্য দেবতা সেই সময় বুঝতে পেরে যায় ইনি কোনো দেবতা নয়, ইনি হচ্ছেন ছদ্মবেশধারী রাহু। তখন সূর্য দেবতা এবং চন্দ্র দেবতা বিষ্ণুকে জানায় ইনি হচ্ছেন অসুর, যিনি দেবতাদের আসনে বসে পড়েছেন ছদ্মবেশে। এই কথা জানা মাত্রই শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর মস্তক ছেদ করেন। এর ফলে রাহুর গলা থেকে রক্ত ঝরে পড়তে থাকে এবং সেই রক্ত থেকে জন্মায় পেঁয়াজ ও রসুনের গাছ। সেই জন্য পেঁয়াজ ও রসুনকে আমিষ খাদ্য হিসাবে বিবেচনা করা হয়। যদি অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ ও রসুন খাওয়া যায়, তবে আমাদের মধ্যে সেই আসুরিক শক্তি বৃদ্ধি পেতে থাকে এবং আমাদের শরীরকে এতটাই উত্তেজিত করে যে আমরা রাগের বশে যে কোনো অসৎ কাজ করে বসতে পারি এবং সিদ্ধান্ত সঠিক নিতে পারি না। সেই জন্য পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী পেঁয়াজ ও রসুন হচ্ছে আমিষ খাদ্য, কারণ রাহুর রক্ত থেকে সৃষ্টি হয়েছিল পেঁয়াজ ও রসুন। এবার আসি বৈজ্ঞানিক যুক্তিতে। বৈজ্ঞানিকেরা বলেন যত পরিমাণে আমরা পেঁয়াজ রসুন খাবো ততই আমাদের শরীর গরম হতে থাকে এবং গরম হওয়ার সাথে সাথে আমাদের শরীরে উত্তেজনা বৃদ্ধি পায়। এই উত্তেজনার বশবর্তী হয়ে মানুষ এমন কিছু কাজ করে বসে যা অসুরের সমান। সেই জন্য বৈজ্ঞানিকেরা বলেন যে পেঁয়াজ এবং রসুন উত্তেজক পদার্থ। গাছে জন্ম হওয়া সত্ত্বেও পেঁয়াজ এবং রসুনকে আমিষ হিসাবে গণ্য করে থাকেন উনারা। যেহেতু পেঁয়াজ এবং রসুন আমিষ খাদ্য এবং আমাদের মনে কামনা বাসনার জন্ম দিয়ে থাকে, কাজেই আমরা চেষ্টা করব যত কম সম্ভব পেঁয়াজ বা রসুন খাওয়ার। যত পেঁয়াজ বা রসুন খাবো তত আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে এবং আমাদের মনে যত কামনা বাসনা জন্মাবে
ততই আমরা ভোগের দিকে পা বাড়াবো, এবং ভোগ বা নিজের চাহিদা মেটানোর জন্য আমরা যে কোনো অসৎ কর্মেও কিন্তু প্রবৃত্ত হতে পারি। সেই জন্য পেঁয়াজ ও রসুন যতটা সম্ভব কম খাওয়াই আমাদের উচিত। আপনাদের এই তথ্যটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং সবাইকে জানার সুযোগ করে দিন পেঁয়াজ এবং রসুন আমিষ খাদ্য কেন। ধন্যবাদ।